بسم الله الرحمن الرحيم কয়েকটা জিজ্ঞাসা। আপনারা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করুন, আর টাকা না থাকলে ওই মাসিক আল ইতেসাম পত্রিকা 20 টাকা মূল্য, এছাড়া যে বই নেবেন সে বইয়ের গায়ে যেটা লেখা আছে। বিশেষভাবে আমার দিনী বন্ধুদেরকে বলছি, আপনারা দেখেন আদর্শ নারী কেন নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চায় এই বইগুলি। আমি একজন মেয়ে, আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি নয়। এখন পালিয়ে বিয়ে করা যাবে কি? জি না। আপনি একটু দোয়া করেন, আপনার বাপ মাকে বলতে থাকেন, আমরা আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করুক, বের হয়ে বিবাহ বসবেন না, বিবাহ জায়েজ হবে না। চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি? জি। নিজ ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না। চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে, চাচাতো বোনকেই তো বিবাহ করা যায়। তাহলে চাচাতো বোনের মেয়ে ভাগ্নি হলেও বিবাহ চলবে, কেননা তার মাকেই বিবাহ করা যায়, তো তার মেয়েকে বিবাহ করা যাবে। কোনো রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি? কোনো রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে না, হারাম, কাবিরা গুনাহ। সবাই বইগুলি নিয়ে যাবেন, তাড়াহুড়ার কিছু নয়। আমার দিনী বোনেরা আপনারা একটু অপেক্ষা করুন, আপনারা বইগুলি সংগ্রহ করবেন কোনো ছেলের মাধ্যমে, বা পরে খালি হলে পাশে এসে নিয়ে যাবেন। টাকা না থাকলে মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। প্রতি বাড়ি বাড়ি মিলাদ করা অজীব, যাতে করে রহমত বরকত রাসুলের দিদার হবে। প্রতি বাড়ি বাড়ি মিলাদ করলে দিদার তো দূরের কথা, রাসুলই হারিয়ে যাবে তোমার থেকে। তার মানে এ কাজ হলো জাহান্নামে যাওয়ার কাজ। খবরদার, বাড়ি বাড়ি মিলাদ করবেন না, মিলাদ করা বিদাত, হারাম। জুমা নামাজের আজান সহি অনুসারে একটি না দুইটি, দুই আজান বিদাত সবাই দিচ্ছে, যে দেখ কি করার আছে। সেই কালে আব্দুল ইবনে উমার দুই আজানকে বিদাত বলেছেন। ঈদের খুতবা দুইটি না একটি? ঈদের খুতবা একটি, একটা না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, বাস শেষ হয়ে গেলে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।